ঠান্ডাজনিত রোগ বিভিন্ন ধরনের হতে পারে। তা সে যে ধরনের হোক না কেন, আপনি যদি ঠান্ডাজনিত কোনো রোগে ভুগে থাকেন তাহলে আজকের ভিডিওটি একদমই এড়িয়ে যাবেন না। আজকের ভিডিওতে ঠান্ডাজনিত রোগ সারানোর এমন একটি উপায় আপনাদেরকে জানাবো যা সঠিকভাবে গ্রহণ করতে পারলেই 3 থেকে 5 দিনের মধ্যে ঠান্ডাজনিত যে কোনো ধরনের রোগ দূর করতে পারবেন, আর এটা হবে খুব আরামে, কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই। আপনার এই রোগ ভালো হয়ে যাবে। যারা ঠান্ডাজনিত রোগ যেমন কাশি, গলা ব্যথা, খুশখুশে কাশি, বুকে জমাট বাঁধা কফ, শ্বাসকষ্ট ইত্যাদি রোগে ভুগছেন, তারা হয়তো বিভিন্ন ধরনের ঔষধ বা ভেষজ সেবন করেও এই রোগটি একেবারে দূর করতে পারছেন না। সারা রাত কাশির জন্য কখনো কখনো ঘুমাতেও পারেন না। এমনটি যদি হতে থাকে তাহলে আজকের দেখানো উপায়টি আপনি মাত্র দিনে 2 বার গ্রহণ করুন। দিনে মাত্র 2 বার গ্রহণ করলে আপনার এই রোগ একেবারেই ভালো হয়ে যাবে। এই উপায়টি গ্রহণ করার পাশাপাশি অবশ্যই আপনাকে কিছু নিয়ম মেনে চলতে হবে। সেই নিয়মগুলো আপনি যদি স্ট্রিক্টলি ফলো করতে পারেন এবং এই উপায়টি যদি টানা 3 থেকে 5 দিন গ্রহণ করেন তাহলে আপনার এই ঠান্ডাজনিত কফ কাশি সে যতই দুরারোগ্য হোক না কেন তাকে একেবারেই নির্মূল করা সম্ভব। আরেকটি বিষয়, অনেকেরই কোল্ড অ্যালার্জি থাকে। ঠান্ডা পানি দিয়ে গোসল করলে অথবা ঠান্ডা পানি বেশিক্ষণ ধরে ধরলে এই ধরনের সমস্যাগুলো হয়। এমনকি ঠান্ডা পানি খেলেও এই কোল্ড অ্যালার্জি, সর্দি, কাশি, হাঁচি হয়ে থাকে। কারো কারো আবার ঠান্ডা থাকে, র্যাশ, অ্যালার্জিও হয়। সে যাই হোক নাই কেন, এই উপায়টির মাধ্যমে আপনি সেটিকে সারাতে পারবেন। আর যে নিয়মগুলো আপনাদেরকে ফলো করতে হবে তার মধ্যে প্রথমেই আছে, এই ঠান্ডাজনিত রোগে যারা ভুগছেন তারা এই শীতকালে সব সময় হালকা গরম পানি পান করবেন, কখনোই নর্মাল পানি বা কোল্ড ড্রিঙ্কস পান করবেন না। ঘন ঘন চা না খেয়ে বরং দিনে 2 বার মশলাটি বা গ্রিন টি খাওয়ার চেষ্টা করুন। দুধ চা একেবারেই পরিত্যাগ করুন। অতিরিক্ত দুধ জাতীয় খাবার কখনোই খাবেন না, বিশেষ করে যে সকল মানুষের দুধে অ্যালার্জি রয়েছে, বিশেষ করে সরাসরি যাদের কাউজ মিল্ক বা গরুর দুধে অ্যালার্জি থাকে তারা এই দুধ বা দুধ জাতীয় খাবার একেবারেই বন্ধ করুন। তেমনি অতিরিক্ত ঠান্ডার সময়ে খেজুরের রস বা খেজুরের গুড় অতিরিক্ত খেলেও কিন্তু কফ কাশি বেড়ে যায়। আবার আখের গুড় খেলে এই কফ কাশির পরিমাণ অনেকটাই কমে যায়। কাজেই যারা শীতের সময়ে অতিরিক্ত পরিমাণে খেজুরের গুড় খাচ্ছেন বা কখনো অতিরিক্ত পরিমাণে খেজুরের রস খাচ্ছেন তাদের বলবো আপনারা এই খাবার গ্রহণ করা বন্ধ করুন। এতে কিন্তু ঠান্ডাজনিত রোগ আপনি কখনোই দূর করতে পারবেন না। ঠান্ডাজনিত রোগে যারা ভুগছেন তারা এই রেমেডিটি গ্রহণ করার পাশাপাশি অবশ্যই দিনে 1 থেকে 2 বার সারা দেহে খাঁটি সরিষার তেল মাখা অভ্যাস করুন। সরিষার তেলের সাথে খুব বেশি কিছু মেশানোর প্রয়োজন নেই। আপনি চাইলে রসুন, কালোজিরা বা অল্প পরিমাণে কর্পূর ব্যবহার করে একটি তেল প্রস্তুত করে নিতে পারেন। আর যদি এগুলো করতে না পারেন তাহলে শুধুমাত্র বিশুদ্ধ তেল, যেটাতে আপনি নিশ্চিত যে এটা 100% বিশুদ্ধ, এই রকম তেল অবশ্যই দেহে মালিশ করার চেষ্টা করুন। আপনি অবশ্যই এই তেল নাকে 3 ফোঁটা করে 2 বেলা দেবেন, 1 গোসলের আধা ঘন্টা আগে এবং 2 রাতে ঘুমানোর আগে। হাতে পায়ের তালুতে ভালো করে সর্ষের তেল মালিশ করে ঘুমাতে যাবেন এবং গোসল করবেন। সারা গায়ে তেল মেখে যদি আপনি গোসল করেন হালকা গরম পানি দিয়ে তাহলে আপনার এই রোগ খুব দ্রুত দূর হয়ে যাবে এবং আপনি একেবারেই সুস্থ হয়ে যাবেন। ঠান্ডাজনিত রোগে ভোগা মানুষদের এই সকল নিয়ম মানা ছাড়াও একটি গুরুত্বপূর্ণ টিপস হল অবশ্যই আপনারা প্রাণায়াম করার অভ্যাস করবেন।
প্রাণায়াম কিভাবে করবেন? আপনি যে কোনো জায়গায় বসে বা শুয়ে শ্বাস নেবেন ধীরে ধীরে। ধীরে ধীরে শ্বাস নেবেন এবং ধীরে ধীরে ছাড়বেন। শ্বাস নেবার সময় আপনাদের খেয়াল রাখতে হবে আপনি নাক দিয়ে শ্বাস নেবেন, এবং আপনি নাক দিয়ে যখন শ্বাস নেবেন সেটা বুক ভরে নেবেন। এক থেকে পনেরো গুনতে গুনতে ধীরে ধীরে নাক দিয়ে শ্বাস নিয়ে বুকে এই দম আটকে রাখবেন অন্তত পক্ষে 30 সেকেন্ড, এবং তারপর ধীরে ধীরে এক থেকে দশ গুনতে গুনতে মুখ দিয়ে এই শ্বাসটা ছেড়ে দেবেন। এটা যদি আপনি সকালবেলা এবং রাতে ঘুমানো যাওয়ার আগে প্রতিদিন 5 থেকে 7 মিনিট করতে পারেন, তাহলে যাদের তীব্র শ্বাসকষ্ট রয়েছে, যারা শ্বাসকষ্টের জন্য ইনহেলার ইউজ করছেন, তাদেরও এই রোগ প্রশমিত হবে। আর সেই সঙ্গে এই উপায়টি তো আপনারা অবশ্যই গ্রহণ করবেন। এই উপায়টি এবং এই নিয়মগুলি আপনাকে মাত্র 7 দিনের মধ্যেই পরিপূর্ণ সুস্থ করে তুলবে। এবারে দেখে নিন এই উপায়টি আপনারা কিভাবে গ্রহণ করবেন এবং কিভাবে প্রস্তুত করবেন। এর জন্য আপনাকে প্রথমে নিতে হবে একটি পানপাতা। দুইটি নয়, তিনটি নয়, আপনাকে একটি পানপাতা সেবন করতে হবে। একবার সেবনের জন্য একটি পানপাতা ভালো করে ধুয়ে নিন এবং এর বোঁটাটি ফেলে দিন। এর সাথে আপনাকে নিতে হবে 3টি তুলসী পাতা। তুলসী পাতা নেবেন সেটা কালো তুলসী বা সাদা তুলসী, অর্থাৎ সবুজ, খয়েরি বা লাল রঙের যেটাই হোক না কেন, সেটা আপনাকে নিতে হবে 3টি। এর সঙ্গে নিতে হবে আপনাকে কাঁচা পেঁয়াজ, সেটি আপনি অর্ধেক পরিমাণ নিন, এবং 3 থেকে 4টি কালো গোলমরিচ নিয়ে নিন। এই সব কয়টি উপাদান একসাথে নেয়ার পরে আপনাকে সেবন করতে হবে। বন্ধুরা, এই উপাদানগুলো আপনি যখন নেবেন তখন এগুলো যেন বিশুদ্ধ হয় এবং পরিষ্কার হয়। পেঁয়াজটি অবশ্যই কাটার পরে ধুয়ে নেবেন না। যখন খোসাসহ আপনি পেঁয়াজ নেবেন তখন এটাকে ধুয়ে নেবেন ভালো করে, এবং এই খোসা ছাড়ানোর পরে আর ধুইবেন না। পেঁয়াজ যখন খোসা ছাড়ানোর পরে বা কাটার পরে ধোয়া হয় তখন পেঁয়াজের গুণ একেবারেই নষ্ট হয়ে যায়। কাজেই পেঁয়াজ নেয়ার আগে এই বিষয়টি মাথায় রাখবেন। পানপাতা জ্বর, পেটের রোগ, ঠান্ডাজনিত রোগ যেমন দূর করে, তেমনি এটি শারীরিক যে কোনো ধরনের ব্যথাও দূর করতে পারে। এছাড়াও মানুষের দুর্বল শরীরকে অনেক বেশি শক্তিশালী করে তুলতে পারে এই পানপাতা। পানপাতা যারা খাবেন তাদের বুকে জমাট বাঁধা কফ তরল হয়ে বের হয়ে যাবে। যারা নিয়মিত পান খান তারা হয়তো অনেক কিছু জর্দা বা মশলাজাত জিনিস মিশিয়ে পান খেয়ে থাকেন, কিন্তু ঠান্ডাজনিত রোগ দূর করতে আপনাকে পানপাতা এই উপাদানগুলোর সাথে মিশিয়েই খেতে হবে। তেমনি তুলসী পাতা যখন আপনি সেবন করবেন তখন এমনিতেই আপনার ঠান্ডা, কফ, কাশি দূর হয়ে যাবে। কিন্তু যখন আপনি এই উপাদানটি এই এই উপাদান দিয়ে একসাথে মিশিয়ে সেবন করবেন তখন এই উপাদানটির গুরুত্ব আপনার দেহে আলাদা ধরনের প্রভাব ফেলবে। ভিন্নভাবে কেউ পেঁয়াজ, পানপাতা, গোলমরিচ খেয়ে থাকেন। তরকারিতে আপনারা পেঁয়াজ তো সবসময় খাচ্ছেন, কিন্তু এতে আপনার ঠান্ডা কাশি কতটা দূর হচ্ছে তা আপনি নিজেই বুঝতে পারছেন। আসল কথা হলো এই ঘরোয়া উপাদানগুলো আপনাকে একসাথে গ্রহণ করতে হবে। ঠান্ডা, কাশি বা যে কোনো ধরনের বুকে জমাট বাঁধা কফ এবং শ্বাসকষ্ট দূর করার জন্য এই উপাদানগুলি একসাথে খাওয়ার কারণেই আপনার রোগগুলি দূর হবে। এই উপাদানটি কেউ যদি চিবিয়ে খেতে পারেন তাহলে সবচেয়ে বেশি উপকার পাবেন। চিবিয়ে খাওয়ার সময় খুব ভালোভাবে চিবিয়ে খাওয়ার চেষ্টা করবেন, আর কেউ যদি এটিকে চিবিয়ে খেতে না পারেন তাহলে এটিকে হামানদিস্তায় পিষে বা যে কোনোভাবে ছেঁচে এটাকে সেবন করবেন। তবে এটিকে রস করে খেলে চলবে না, এর প্রতিটি উপাদানের কোণা আপনাকে খেতে হবে, অর্থাৎ সম্পূর্ণ দ্রব্যটি আপনাকে গ্রহণ করতে হবে। আর কখন খেলে এটি সবচেয়ে ভালো কাজ হবে? সকালবেলায় ঘুম থেকে উঠে বাসি পেটে হালকা গরম পানি পর্যাপ্ত পরিমাণে পান করার,
40 মিনিট পরে এই উপাদানটি গ্রহণ করুন আর এই উপায়টি গ্রহণ করার এক ঘন্টার মধ্যে অন্য কোনো খাবার আপনি খাবেন না। এই হলো আপনার সকালবেলার খাবার নিয়ম। আর রাতে যখন গ্রহণ করবেন তখন রাতের খাবার খাবার এক ঘন্টা পূর্বে বা এক ঘন্টা পরে গ্রহণ করবেন। এই উপায়টি যখন আপনি গ্রহণ করবেন তখন এক গ্লাস হালকা গরম পানি আপনি গ্রহণ করবেন। তাহলে এই উপায়টি খুব দ্রুত আপনার দেহে কাজ করতে শুরু করবে। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।